বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয় খুব ভালো আছো। আমরা পড়ছি প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস। এই অংশে আমরা পড়ব মৌর্য এবং গুপ্ত যুগের বাংলার যে রাজনৈতিক ইতিহাসটা আছে সেটা সম্পর্কে। এটা শুরু করার আগে একটা কথা বলে রাখা ভালো, গুপ্ত যুগের আগ পর্যন্ত অর্থাৎ মৌর্য যুগ বা তারও আগে বাংলাদেশের যে ইতিহাসটা সেটার তেমন কোনো উপাদানই পাওয়া যায়নি যেটা দিয়ে আমরা ইতিহাসটা রচনা করতে পারবো। কারণ তখনকার মানুষ আসলে এখনকার মতন বা তার পরের মানুষের মতন ইতিহাস রচনায় অতটা অভ্যস্ত ছিল না। অর্থাৎ তারা যে ঘটনাগুলো ঘটতো সেটা কোথাও লিখে রাখেনি। অ্যান্ড সব ইতিহাসই কিন্তু আমরা আসলে আগের যে লেখা আছে বা আগের যে ঘটনাগুলো আছে সেগুলো থেকে জেনেছিলাম। যেহেতু আমরা ওই ঘটনাগুলো জানতে পারছি না, এ কারণে তখনের যে বিভিন্ন জায়গা থেকে ছোটো ছোটো ঘটনা জানা যাচ্ছে সেগুলো জোড়াতালি দিয়ে আসলে ভালো করে ইতিহাসটা রচনা করা যায় না। আমরা কবে থেকে ইতিহাস রচনা করতে পারি জানো? যখন 327 থেকে 26 খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ খ্রিস্টের জন্মের 327 থেকে 26 বছর আগে, যখন গ্রিক বীর, তার নাম কী ছিল বলো তো? আলেকজান্ডার দ্য গ্রেট ভারত আক্রমণ করেন, অর্থাৎ তিনি যখন ভারত জয় করতে আসেন সেই সময় থেকে ইতিহাস পাওয়া যায়। কারণ তার এই জয় করার বা আক্রমণ করার এই ঘটনা থেকেই তখনকার যে ইতিহাসবিদরা আছে তারা ইতিহাস লেখা শুরু করেন। সেই গ্রিক লেখকদের কথা থেকেই তখনকার এই বাংলাদেশের ঘটনাগুলো জানা যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গ্রিক বীর 327 থেকে 26 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার যখন এই ভারতে আক্রমণ করেন তখন থেকে ইতিহাস আমরা জানতে পারি, তার আগের কোনো ইতিহাস আমরা জানতে পারি না। গ্রিক লেখকদের কথায় তখন বাংলাদেশে একটা জাতির নাম জানা যায়, তাদের নাম ছিল গঙ্গারিডোই। এই জাতিটা কোথায় থাকতো জানো? তারা থাকতো ভাগীরথী ও পদ্মা নামে, ভাগীরথী ও পদ্মা নামে গঙ্গা নদীর যে দুটো স্রোত আছে, অর্থাৎ গঙ্গা নদীর যে দুটো স্রোত আছে, একটা হচ্ছে ভাগীরথী আর একটা হচ্ছে পদ্মা, এই দুটার মাঝখানের অঞ্চলে এই গঙ্গারিডোই এই জাতিটার বসবাস ছিল। এবং গঙ্গারিডোই ছাড়াও গ্রিক গ্রন্থাগারগণ আরেকটা জাতির নাম উল্লেখ করেন, সেটার নাম কি প্রাশিয়য়। এই প্রাশিয়য় নামে এই জাতিটার উল্লেখও এই গ্রিক গ্রন্থাগারদের লেখা থেকেই আমরা পেয়ে থাকি। তাহলে এই যে অংশটা আমরা জানলাম, এখানে আমরা বুঝলাম যে বাংলাদেশের বা এই বাংলাদেশের যে পুরনো ইতিহাস সেটা 327 খ্রিস্টপূর্বাব্দের আগে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? কারণ তখনকার মানুষজন ইতিহাস লেখায় পারদর্শী ছিল না, তারা যে ঘটনাগুলো ঘটতো সেগুলো আসলে রেকর্ড করে রাখতো না। তারপরে যখন গ্রিক বীর আলেকজান্ডার দ্য গ্রেট ভারত আক্রমণ করেন তখন থেকে গ্রিক যে লেখকরা আছে, গ্রিক যে ইতিহাসবিদরা আছে, তারা লেখা শুরু করেন এবং ইতিহাস রাখেন এবং সেই সময় প্রকৃত ইতিহাস আমরা জানতে পারি। এবং সে তখনকার যে গ্রিক লেখকরা আছেন তাদের লেখা থেকে আমরা জানতে পারি যে গঙ্গারিডোই নামে এবং প্রাশিয়য় নামে দুটো জাতির বসবাস বাংলাদেশে ছিল বা বাংলায় ছিল। তো এই সম্পর্কে এর পরের যে অংশটা আমরা এই পুরো অধ্যায়টাকে অনেকগুলো ছোটো ছোটো গল্পের মতন করে পড়বো। তাহলে যেটা হবে, তোমার কোনো একটা ভিডিওতে মনে হবে না যে এত ইনফরমেশন কীভাবে মাথায় রাখবো। আমরা অল্প অল্প করে পড়বো, অল্প অল্প করে শিখবো, অ্যান্ড যেটা পড়ছি সেটা ভালো করে মনে থাকে যাতে গল্পের মতো করে পড়বো, ঠিক আছে? তাহলে এই ভিডিওতে আমরা জানলাম বাংলার ইতিহাসের শুরুর অংশটা। এখন তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা হচ্ছে, ভাগীরথী ও পদ্মার মধ্যবর্তী অঞ্চলে কোন জাতির বাস ছিল? বঙ্গ, প্রাশিয়য়, গঙ্গারিডোই নাকি গুপ্ত? তাহলে আমরা দেখেছি যে ভাগীরথী ও পদ্মার মধ্যবর্তী অঞ্চলে গঙ্গারিডোই এই জাতিটার বাস ছিল। তাহলে বন্ধুরা, এই ভিডিওতে এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা জানবো এই প্রাশিয়য়দের সম্পর্কে আরও কিছু তথ্য।